পর্যটকদের জন্য উত্তরবঙ্গ সফর এবার থেকে আরামদায়ক হবে সেজন্য পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে জুড়ে দেওয়া হল অত্যাধুনিক ভিস্টাডোম কোচ এই কোচে একাধিক সুবিধা থাকায় আগের চেয়ে রেল যাত্রা অনেক বেশি আরামদায়ক হবে বলে মনে করছেন যাত্রীরা পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন যে রুটে প্রাকৃতিক সৌন্দর্য বেশি সেই রুটে ট্রেনেই ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে এতে বসার আসন সামনে পিছনে করার পাশাপাশি আসনটিকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরানো যায় আবার ট্রেনের জানালা সাটার তুললে ঝকঝকে বড় কাঁচ সহজেই বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা কোচের ছাদে স্বচ্ছ কাঁচ রয়েছে তার কারণ যাতে বাইরের আলো সহজে প্রবেশ করতে পারে প্রতিটি কোচে ওয়াইফাই এবং জিপিএস সিস্টেম আছে এছাড়াও যারা দুচোখে দেখতে পান না সেই সব মানুষদের জন্য ব্রেইল মাধ্যমে আসন সংখ্যা দেওয়া আছে এছাড়াও রয়েছে উন্নত মানের শৌচালয় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র জানান এই কোচের ভাড়া একটু বেশি যেখানে এই ট্রেনের চেয়ারকারের ভাড়া চৌদ্দশো টাকা সেখানে ভিস্টাডম কোচের আসন ভাড়া দু হাজার চারশো তিরিশ টাকা এই কোচের যাত্রীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্য কোচের যাত্রীদের থেকেও ভালো রেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন খুব দ্রুত এই কোচের যাত্রী সংখ্যা বাড়বে শতাব্দীর পাশাপাশি হাওড়া রাধিকাপুর এক্সপ্রেসেও ভিস্টাডম কোচ যোগ হওয়ার কথা দেশের অনেক রুটেও ভিস্টারম কোচ চালু করেছে রেল অ্যারাকোল ভ্যালি কালকা থেকে সিমলা ডুয়ার্স নাহারলাগুন থেকে তিনসুকিয়া পশ্চিমঘাট পাহাড়ের ভেতর দিয়ে পুনে গোয়ার পথে যশবন্তপুর থেকে কর্ণাটক উপকূলের পথে ইতিমধ্যেই ভিস্টাডম কোচ রয়েছে এদিকে এতদিন পর্যন্ত হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস চৌদ্দ কোচের ট্রেন ছিল ভিস্টাডম কামরা যুক্ত হওয়ায় তা পনেরো কোচ বিশিষ্ট দূরপাল্লার ট্রেনে পরিণত হল বলা যায় দু হাজার সতেরো সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এরাকু রুটে প্রথম ভিস্টাডম কোচ চালু করা হয়েছিল দু সালের আগস্টে ভোপাল জবলপুর রুটে মধ্যপ্রদেশের প্রথম ভিস্টাডম কোচের সর্বশেষ প্রবর্তনের সাথে তেত্রিশটি ভিস্টাডম কোচ রয়েছে বলে জানা গেছে যাত্রীরা বা পর্যটকরা পাহাড় ও সবুজের প্রাণবন্ত ঝলক দেখতে চান ভিস্টাডম কোচের আসন সংখ্যা চুয়াল্লিশটি বলা যায় ভিস্টাডম কোচ যাত্রীদের বিলাসিতাপূর্ণ অভিজ্ঞতা দেয় সেই তালিকায় এবার হাওড়া রাধিকাপুর এবং হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের এক্সপ্রেস ট্রেনে যুক্ত হল ভিস্টাডম কোচ আপাতত তেসরা জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ওই কোচগুলি ব্যবহার হবে ট্রেন দুটিতে আবার গত মার্চেই নতুন ট্রেন পেয়েছে আসানসোল ফলে মধুপুর হাতিয়া ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন করে চলছে আসানসোল চিত্তরঞ্জন মধুপুরের মানুষজনদের নিয়ে ফলে তারা ওই ট্রেনে চেপে যাওয়া আসা করছেন কোডারমা হাজারিবাগ ও গিরিডিতে এইসব এক্সপ্রেস ট্রেনেও আছে একটি করে ভিস্টাডম কোচ সোম বুধ বৃহস্পতি শনি ও রবিবার চলে ট্রেনটি তবে এবার থেকে বলা যাবে পর্যটকদের জন্য উত্তরবঙ্গ রেল সফর আরও আকর্ষণীয় হতে যাচ্ছে ফলে আনন্দ আরও বেশি হতে যাচ্ছে ট্রেনের ভেতরে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে বিষ্টাটম কোচের জরি নেই কেননা এই ধরনের কোচে অনেক ধরনের সুবিধে আছে আর আগের থেকে অনেক বেশি আরামদায়ক

और इसका फेयर जो है जो नॉर्मल चेयर कार का जो फेयर है उससे ज़्यादा है क्योंकि इसमें काफ़ी सारी फैसिलिटीज हैं